নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুলাই 2023 পাঁচটি রাশি সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে চলেছে। অর্থাৎ গ্রহগত যা অবস্থান জুলাই মাসে, 12টি রাশির মধ্যে স্পেশাল 5টি রাশির ভাগ্যোদয় হতে কিন্তু চলেছে। দেখুন, শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে, বুধ আপনার মিথুন রাশিতে অবস্থান করছে এবং বুধ আবার কর্কট রাশিতে অবস্থান করবে, রবিও মিথুন রাশি এবং কর্কট রাশিতে অবস্থান করছে, মঙ্গল আপনার সিংহ রাশিতে, বৃহস্পতি আপনার মেষ রাশিতে থাকছে। পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু সৌভাগ্য সূচক হতে কিন্তু চলেছে। আমি একটি কথা আপনাদেরকে বারবার জানাই, যাদের ক্ষেত্রে সমস্যা চলছে, ভিডিওগুলো শুনছেন, হয়তো আপনার এই সমস্যাগুলো রয়ে গেছে। আমি একটি কথা আবারও বলবো, নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। কারণ দেখুন, সমস্যা তো রয়েছে, জ্যোতিষশাস্ত্র সেই জায়গাতে আপনাকে কিন্তু টেনে তুলতে পারবে। বিয়ের জায়গায় সমস্যা রয়েছে, ঋণে পড়ে গেছেন, ঋণের বোঝা আপনার কাঁধে উঠে গেছে, দাম্পত্য সুখের জায়গায় বাধা, কেরিয়ারের জায়গায় সমস্যা, ভাগ্যের সাপোর্ট আপনি পাচ্ছেন না, আপনার বড় কোনো জায়গাতে অর্থ আটকে গেছে, সম্পত্তিগত দিক থেকে আপনাদের সমস্যা আসছে, অবশ্যই ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন। আর কৌশিক রায় এর কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কি না, খুব চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। আমি যার হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি, বারবার এই কথাটা বলি, প্রত্যেকে কিন্তু হাত ধরি না, কিছু ফর্মুলা আমার কাছে রয়েছে যার মাধ্যমে আপনার ভাগ্য যে বাধা বিপত্তিগুলো রয়েছে কি না, সেই বাধা বিপত্তিগুলো কিন্তু দূর করা কিন্তু সম্ভব। হয়তো আপনার জন্মছকে বড় কোনো দোষ রয়েছে, আপনি বুঝবেন কি করে? কারণ আপনি একজন সাধারণ মানুষ, আপনি বুঝতে পারবেন না যে আপনার কোন গ্রহ শুভ রয়েছে, কোন গ্রহ অশুভ রয়েছে। একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সঠিক গাইড দিতে কিন্তু পারবে। অর্থাৎ আপনার জন্মছকে যে কোনো সমস্যা হোক না কেন, জ্যোতিষশাস্ত্রের পরামর্শ অবশ্যই নিন। কারণ জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। আপনি যদি বেদকে বিশ্বাস করেন কি না, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। যে জায়গাতে সমস্যা রয়েছে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করার জন্য আপনাকে নিজস্ব ব্যক্তিগত জন্মছককে অ্যানালাইসিস করা কিন্তু দরকার। প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো দিবে, আপনাদের শেয়ার বাজার লটারি ফাটকা থেকে এই সময় আপনাদের লাভ দিবে। ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন, আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করতে চলেছে কুম্ভ রাশি। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশি অভাবনীয় লাভ পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয়। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, কিছু শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে এবং এই সময়ের মধ্যে কোনো প্রপার্টি কেনার যোগ কিন্তু আপনাদের থাকছে, কোনো সম্পত্তি আপনি কিনতে পারেন আপনার এই সময় মান সম্মান যশ বৃদ্ধি পেতে চলেছে। এরপর যে রাশি আমি কথা বলবো সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশির বিশেষ করে আপনাদের ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত লাভ আপনাদের কিন্তু দিবে এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট এবং প্রেম, শিক্ষা, কেরিয়ার, বিদেশ, অনলাইন
ডিজিটাল মার্কেটিং, ট্রান্সপোর্ট, এই সকল দিক থেকে আপনাদেরকে কিন্তু লাভ দিতে চলেছে। অর্থাৎ ধনু রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। লিখে রাখুন, আমি আবারও বলছি, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, প্রমোশন, পদোন্নতি, ডেলি ইনকাম, আকস্মিক অর্থপ্রাপ্তি এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের সেখান থেকে রিকভারি এবং কোনো সূত্র থেকে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু আমি এ মাসে দেখতে পাচ্ছি। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে। আপনাদের ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন। অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে এবং সন্তান এবং কেরিয়ার এই দুটি জায়গা থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। দীর্ঘদিনকে আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি সে রাশির নাম মকর রাশি। মকর রাশির বৈবাহিক জীবন সুখময় হতে চলেছে। আপনার অর্থনৈতিক স্থিতি এবং আপনার আত্মীয় স্বজন পরিজনদের মধ্যে কোনো ভালো সুসম্পর্ক বজায় আপনাদের থাকবে এবং আপনাদের এই সময়ের মধ্যে মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা আপনাদের হতে চলেছে। এই সময়ের মধ্যে আপনাদের কোনো জায়গা থেকে বড় ধরনের কোনো শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ ফল দিতে চলেছে। কর্মের জায়গাটা মধ্যম আপনাদের রয়েছে। এরপর যে রাশি আমি কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির কেরিয়ারের ক্ষেত্রে এবং ভাগ্যের জায়গা সন্তান, আপনারা শেয়ার বাজার, গোল্ড, চাঁদি এই সকল সেক্টর থেকে আপনারা লাভ পাবেন এবং কোনো কোনো ক্ষেত্রে আপনাদের প্রপার্টি জায়গা, অর্থাৎ কোনো প্রপার্টি কিনা বা দীর্ঘদিন আটকে আছে এমন কোনো প্রপার্টি বিক্রি হচ্ছিল না সেই প্রপার্টি বিক্রি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে আপনাদের আমি দশা, মহাদশা, নবগ্রহের কী পজিশান রয়েছে আমি দেখতে পাচ্ছি না। এটা সম্পূর্ণ একটা ইন জেনারেল একটা বিচার। হয়তো যদি আপনার জন্মচকে গাঢ় যোগ থাকে 100-এর উপর 1000% আমি বললাম, আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করবে। অর্থাৎ জুলাই 2023 পাঁচ রাশির বিশ্ব রেকর্ড করতে চলেছে। সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হতে চলেছে জুলাই মাস। আপনাদের জন্য কিছু শুভ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।